টংলা দাপন দা মিরর জয়রঙ্গম শীর্ষক রাষ্ট্রীয় নাট সমারোহ ওদালগুড়ি জেলার অন্তর্গত টংলা দাপন দা মিরর সহযোগত নভাঙা জলাস্থিত আমার গাঁত 24 সেপ্টেম্বরের আরম্ভ হয় জয়পুর থিয়েটার ফেস্টিভেলের উদ্যোগত জয়রঙ্গম শীর্ষক রাষ্ট্রীয় নাট সমারোহ। নাট সমারোহ উদ্বোধন করে আমার কাকতার কার্যবাহী সম্পাদক গৌতম শর্মায়। রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের স্নাতক নাট্যযোদ্ধা পবিত্র রাভার সংগ্রাম শলাগ লবলগিয়া বলে তেখেতে কয়। নাট সমারোহত অংশগ্রহণ করে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী, বিশিষ্ট নাট্যকার নরেন পাটগিরি, জয়রঙ্গমর বিষয়া মান খেরাই। আজি পবিত্র রাভা পরিচালিত মূলনাট বড়ো ভাষার মুঙ্গলি পরিবেশন করার পূর্বে রাজস্থানী পরম্পরা লোকনৃত্য পরিবেশন করে রাজস্থানের জয়পুরের শিল্পীয়ে। টংলার অরূপ বড়ৈপুর, নর্থ ইস্ট লাইভ টুডে। बगेरा जी ने शुरू किया था 2012 में, और उसके पहले वो 2003 में ये पूरी शुरुआत हुई थी 3M ब्रॉडबैंड की। तो प्रोफेशनल थिएटर को कैसे करना है, ये इस बारे में ये तीन दोस्त थे जो बहुत ही एंथुजियास्टिक थे। और दीपक गेरा जी खुद PWD में सुपरिंटेंडिंग इंजीनियर थे, लेकिन उनका थिएटर के प्रति बहुत ही ज़्यादा लगाव था। तो उन्होंने ये एक मूवमेंट शुरू किया और 2018 में डिसाइड किया कि हम लोग इसको पूरे देश भर में ले जाएंगे, और बेसिकली इसलिए भी कि इंटर कल्चरल एक्सचेंज हो, और जिस नेशनल इंटीग्रेशन की हम बात कर रहे हैं वो इन आर्ट्स के माध्यम से हो। तो जैसे इस बार हम सिर्फ म्यूज़िक और डांस लेकर आ पाएँ, हमारी ये आशा है और उम्मीद भी है कि हम बाकी के आर्ट फॉर्म्स को भी साथ लेकर और फिर से एक बार आसाम आए और आते रहें। 2003 আজি টংলাত জয়রঙ্গম রাষ্ট্রীয় নাট মহোৎসব আরম্ভ হয়েছে। এখন জয়রঙ্গম একচুয়ালি জয়পুর বেসড নাট মহোৎসব, কিন্তু তেখেতসকলে জয়পুরের আহি ইয়াত টংলাত অসমত তেখেতসকলে ফেস্টিভেলটো করেছে। গতিকে সেইটো কারণে আমি টংলাবাসী রাইজ যথেষ্ট উৎফুল্লিত, অকল টংলাবাসী নহয় অসমৰ গোটেই রাইজ উৎফুল্লিত হয়ে আছে। আর আমার যিমান থিয়েটাৰ কর্মী আছে, ৰংকর্মী আছে, নাটকের জড়িত সবে আমার সঁহাৰি জনাইছে। আর আমি ভাবো যখন টংলাত, যখন ওদালগুড়িত বা যখন অসমত আগতে বাহিরের পর মানুষ আহিব ভয় করেছিল, এতিয়া তাত মানুষ থিয়েটার ফেস্টিভেল করব আহিছে, নাটক করব আহিছে, গাঁও অঞ্চলত ভূটান বর্ডার টংলাত, সেটা আমার কারণে খুব ভাল কথা। আর আমি ভাবো ইয়ার দ্বারা আমি ভাবিছো যে আমি অসমত আমি ভাল নাটক করে আছো, এটা পরিবেশ আমি রচনা করেছো, এইটাই সূচায়। গতি মই ভাবো এনে ধরনের আরো ফেস্টিভেল হোক, আরো নাটক হোক, তাকে কামনা করি। কি কি নাটক হবো, কিমানখন হবো? ইয়াত মেঘালয়ের পর আহিব, নাগাল্যান্ডের পর আহিব, আর ত্রিপুরার পর অহার কথা আসলে কিন্তু অকন টেকনিক্যাল প্রবলেম হয়ে আছে। ডিব্রুগড়ের পর আহিব, ভিলবাড়ার পর আহিব, জয়পুরের পর আহিব, আমি আজি করিলো BTRDর পর অসমের পর, গতিকে তেনেকে সাতখন নাটক হবো। আর ইয়ার লগতে রাতিপুয়া 9টা বজার পর আমার যেটা মাজুলীর মুখা শিল্প বাঁহর যে মুখা বনায় সেই মুখার কর্মশালা হব সদায় 9টার আরম্ভ হব, আর দুপুরিয়া 12টা বজাত রং সংবাদ হব, নাটকের উপর বিভিন্ন ধরনের আলোচনা হব, আর সন্ধ্যা 6টা বজাত লোকনৃত্য প্রদর্শন হব, আমার লোকনৃত্য প্রদর্শন, তারপর 6:30 বজাত নাটক আরম্ভ হব। রাইজর দর্শকর কেন্দ্রে সঁহারি পাইছে? খুব ভাল, আজি আরম্ভ হয়েছে, খুব ধুনিয়া সঁহারি, আর সবেই আমাকে আহি পেলে সহযোগ করেছে। গতি মই ভাবো অনাগত আর যদি 6 দিন আছে সেইখিনি খুব ভালকে যাব।